নাও ঠাকুমা, বাজার এনেছি, তাড়াতাড়ি খেতে দাও, দেরি হলে হরিকাকা আবার দু কথা শুনিয়ে দেবে, তারপরেও আজ আবার হাটের দিন, দোকানে কত কত বেচা কেনা। তুই স্নান সেরে আয়, আমি খাবার বাড়ছি, এই তো হয়েই এসেছে। আজ কি রেঁধেছো ঠাকুমা? প্রিয় আলু ভাজি আর গরম ভাত। বাহ, কিন্তু তুমি কি খাবে? তুমি তো শুকনো আলু ভাজি একদম খেতে পারো না। রোজ রোজ তো আর আলু ভাজি হয় না, বাজারে আলুর কত দাম, দুটো একটা করে আলু জমিয়ে আজ ভাজি করেছি, তুই আগে খেয়ে নে, আমি না হয় শুকনো মরিচ পুড়িয়ে হাতে পানি ঠেলে পান্তা করে খাবো। আমায় নিয়েও তো ভাবিস না তো, যা যা, তোর দেরি হয়ে যাবে। যে কি খবর টগর, কেমন আছো? এই তো কাকা, কেটে যাচ্ছে। বাহ, আজ তো অনেক মাছ পেয়েছেন, আপনার পুকুরের মাছগুলো তো বেশ বড় হয়েছে দেখছি। তা হবে না কেন বলতো, মাছকে দুবেলা খাওয়াচ্ছি, যত্ন নিচ্ছি, বড় না হলে তো আর আমাদের সংসার চলবে না। তা বেশ, আমি স্কোরে বাড়ি যাই, ঠাকুমা অপেক্ষা করছে, আবার দোকানে যেতে হবে। তা লোকের দোকানে আর কতদিন শ্রম দিবি রে, এবার নিজেই কিছু একটা কর। কি করবো কাকা, না আছে জমি জমা, না আছে পয়সা করি, দোকান থেকে মহাজন যা দেয় তাতে আমার আর ঠাকুমার চলে যায়, আমি যাই কাকা। টগর, এই মাছটা নিয়ে যা রে, তোর ঠাকুমাকে সাথে নিয়ে খাস, এককালে মাসিমা আমাদের সকলের জন্য কত করেছে, আজ আমরা তার জন্য কিছুই করতে পারলাম না, নিয়ে যা। না না কাকা, মাছ লাগবে না। দিয়েছি যখন, নিয়ে যা, আর কোনো দরকার লাগলে একদম জানাতে লজ্জা করবি না আমাকে। ঠিক আছে কাকা। টগর মাছ নিয়ে এসে দেখে দাওয়ায় খাবার আগলে ঠাকুমা বসে আছে। কে রে, করতে গিয়ে আবার মাছ নিয়ে ফিরলি, বা মাছটা তো বেশ টাটকা, এখনো নড়ছে। দেখো না ঠাকুমা, ভুলু কাকা মাছ ধরেছিল, জোর করে একটা ধরিয়ে দিল, তুমি মাছটা রাতে জমিয়ে রেধো, রাতে এসে মজা করে খাবো। ঠিক আছে, এখন ভাতগুলো খেয়ে নে দেখি, আমি বরং মাছটা কেটে কুটে রেখে দি। এই নাও। খাওয়া শেষ করে টগর এলো মাছের বাজারে, হরি কাকা মাছ সাজিয়ে বসে আছে। এই তোর আসার সময় হলো টগর, কত করে তোকে বলি হাটের দিন একদম দেরি করবি না, তা তো আমার কথা তোর কানেই যায় না। এই তো এলাম কাকা, সবে হাট বসতে শুরু করেছে, বাহ কত মাছ এসেছে, এত বড় বড় ইলিশ মাছ। বর্ষার ইলিশ তো বড় হবেই রে পাগলা, এই হাটের সবচেয়ে বড় ইলিশ আজ আমার দোকানে, দেখিস আজ খুব ভিড় হবে রে, এখন বস চুপটি করে, মন দিয়ে সব দিক খেয়াল রাখবি, কেমন? ঠিক আছে কাকা। হে দিদাদু ভাই, আহা, বৃষ্টিতে তো ভিজে কাপ ভেজা হয়ে এসেছিস, তাড়াতাড়ি কাপড় বদলে মাথাটা মুছে নে, শরীর খারাপ করবে না হতে। আর বলো না ঠাকুমা, বর্ষা শুরু হতেই এমন বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নামই নেই, পরে ভিজে ভিজে এলাম। তুমি খাবার বারো ঠাকুমা, ভীষণ খিদে পেয়েছে, সারাদিন দোকানে এত ভিড় ছিল, পানি ছাড়া পেটে কিচ্ছুটি পড়েনি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বাপু, তুই হয়েছিস একদম তোর দাদুর মতো, তোর দাদু যেখান থেকেই ফিরুক, ঘরে এসে আগে দুটো খাবারই চাইবে। হয়েছে হয়েছে, আর দাদুকে মনে করতে হবে না, খাবার আনো, আমরা দুজন একসাথে বসে খাই। তুই কি করে জানলি আমি এতক্ষণ না খেয়ে আছি? সেই ছোটবেলা থেকেই দেখছি, আমি না খেলে তুমিও খাও না, যাও যাও, আমি সব জানি। টগর ও ঠাকুমা একসাথে খাবার খেতে বসল, অনেকদিন পর আজ ওদের পাতে মাছ পড়েছে। হিরে,
আজ রান্না কেমন হয়েছে? আহ, কি ভালো মাছ রান্না হয়েছে গো! আমাকে আরো এক হাত ভাত দাও ঠাকুমা, কতদিন পর পাতে মাছ পড়লো। কিন্তু তুমি মাছ খাচ্ছ না কেন? একটু খেয়ে দেখো, ভারী মজা। না রে, আজই আলু ভাজা মাছের চোল দিয়েই খাওয়া হয়ে যাবে, মাছ লাগবে না। কাল সকালে তরকারিটা তোকে গরম করে দেব, তুই মজা করে খেয়ে দোকানে যাস। ঠিক আছে। জানো ঠাকুমা, হরিকাকার দোকানে রোজ কত কত মাছ আসে, এমন সব মাছ আমি তো কতগুলোর নামও জানি না। হ্যাঁ রে টগর, বর্ষা তো এসে গেছে, বাজারে বড় ইলিশ পাওয়া যায়। ঠিক আছে। জানো ঠাকুমা, হরিকাকার দোকানে রোজ কত কত মাছ আসে, এমন সব মাছ আমি তো কতগুলোর নামও জানি না। ও, তা দাম কেমন রে বড় ইলিশের? মাছের চেয়েও মাছের দাম বড় গো ঠাকুমা। আচ্ছা, সকলে এত দাম দিয়ে ইলিশ মাছ কেন কেনে? ইলিশ মাছ খেতে কি খুব মজা? মাংসের চেয়েও কি মজা? হ্যাঁ রে, ইলিশ খেতে ভারী মজা। জানিস না নাকি, মাছের রাজা ইলিশ। তোর দাদুনি আসতো ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ ভাজা, ইলিশ পাতুরি, কত কিছু রাঁধতে হতো তখন। আর ইলিশের মাথা দিয়ে কচু শাক তোর বাবা কত মজা করে খেত, কোথায় যে হারালো সেসব দিন। আর তুমি কি পছন্দ করতে ঠাকুমা? ইলিশে অপছন্দ করার মতো কিছু নেই রে দাদু ভাই। নেই তো, অনেক রাত হলো, এখন খাওয়া শেষ করে ঘুমিয়ে পড় তো। পরদিন দোকানে আর কোনো মাছ নেই, শুধু ইলিশ আর ইলিশ। এ কি হরি কাকা, দোকানে আর কোনো মাছ নেই কেন? সব যে ইলিশ ভর্তি, এত ইলিশ খাবে সকলে? খাবে না মানে খেতেই হবে। ওরে, এ যে হরির দোকানের ইলিশ, কাল কত খদ্দের ইলিশ না পেয়ে ফিরে গেল বলতো। কিন্তু আজ যদি অন্য মাছ চায়? ধুর বোকা ছেলে, এই বর্ষার দিনে ইলিশ ছাড়া লোকে আর কিচ্ছু চাইবে না। তুই দোকান সামলা, আমি একটু আড়ত থেকে ঘুরে আসি। কাকা, একটা কথা ছিল। কি কথা রে হরি, তোর মাছ তো হয়নি এখনো। দেখ, এখন মাছের মৌসুম, আমি কিন্তু কোনো অগ্রিম টাকা পয়সা দিতে পারবো না রে। না না কাকা, অগ্রিম কিচ্ছু চাইছি না। ঠাকুমা কাল বড় ইলিশের কথা বলেছিল, হয়তো খেতে মন চেয়েছে, মুখ ফুটে তো কিছুই বলে না। আমাকে একটা ইলিশ মাছ দেবে কাকা? খুব বড় না হলেও চলবে। বলে, আমি হরি হলেও দোকানে কি হরি লুট দিয়েছি নাকি রে? শোন টগর, তোর যা মাইনে তার চেয়েও এক একটা ইলিশের দাম বেশি। শোন, যে চিনি টানে সে চিনির স্বাদ পায় না, তুইও ইলিশ বিক্রি করে যা। দেখো না কাকা, যদি পারো কিছু টাকা না হয় প্রতি মাসে একটু একটু করে কেটে নিও। তোর মাথা কি খারাপ হয়েছে? তোর যে টাকা, ওটা কি কাটবো আর কি রাখবো? তাছাড়া একটা মাছের দাম দুই বছরেও তুলতে পারবো না এমন করে। এমন ব্যবসা আমি করি না বাপু, মাছের কথা ছেড়ে কাজে মন দে। টগরের খুব মন খারাপ হয়, কিন্তু তাকে তো কাজে মন দিতেই হবে। বাড়ি ফিরে টগর দাওয়ায় বসে থাকে। ও মা, দাদু ভাই, তুই কখন এলি? এসে আমায় ডাকলি না যে, খেতে পাইনি আজ? খেতে ইচ্ছে করছে না গো ঠাকুমা। স্নান করে আয়, দেখবি খিদে পাবে। তোকে একটা কথা বলতে চেয়েছিলাম। কি বলবো গো ঠাকুমা? আমার ভাই আসবে বলে খবর পাঠিয়েছে, এখন ঘরে অতিথি এলে তাকে খেতে দেব কি বলতো? আমাদের তো নিজেদেরই নুন আনতে পান্তা ফুরোয়। কি আর খেতে দেবে, ভাত, আলু ভাজা আর ডাল? এতদিন পর আসবে, পাতে একটু আমিষ না দিলে? আচ্ছা দেখি কি করা যায়, এখনো তো মাইনে পাইনি, তুমি চিন্তা করো না। টগর কি করবে ভাবতে ভাবতে পুকুর পাড়ে এলো।
শেষে দেখে ভুলু মন খারাপ করে বসে আছে। কি হয়েছে কাকা, আপনার মন খারাপ কেন? না ও কিছু নয় রে, তুই অবেলায় পুকুর পারে? আপনার কাছে এলাম কাকা, ঠাকুমার ভাই আসবে, আমাকে যদি একটা মাছ দেন তাহলে আমি মাইনে পেলে দামটা মিটিয়ে দিতাম। মাছ কোথা থেকে দেব রে বাবা, আমার মেয়ের বিয়ে সামনে, এই পুকুরটাই বিক্রি করে দিয়েছি কাল মহাজনের কাছে, গয়না বানাতে দিতে হবে, তাই তো বসে দেখছিলাম পুকুরটা। ও কোনো ব্যাপার না কাকা, আমি দেখছি কি করতে পারি। মাছের চিন্তায় সেদিন টগরের ঘুম হল না। সে সকালে বাজারের থলে হাতে ঘরে এলো। কটা আলু এনেছি ঠাকুমা, তুমি ভাত আর আলু ভাজি করো, বাজারের সব দিকে শুধু ইলিশ আর ইলিশ, এত দামি মাছ কেনার স্বাদ থাকলেও আমার সাধ্য নেই, আমি চলি গো, দোকানে দেরি হয়ে যাবে। দুটো মুখে তো দিয়ে যা। না গো ঠাকুমা, আমি দুপুরে খেতে আসব, দাদু ভাইয়ের সাথে দেখাও হয়ে যাবে। ওদিকে ঠাকুমার ভাই এলো এক মস্ত বড় ইলিশ হাতে নিয়ে। খোকে দে খোকে দে। ভাই এসেছিস, আয় আয় বস, কতদিন পর তোকে দেখলাম বলতো, এতদিন আসিসনি কেন? তুমিও তো যাও না দিদি, মা বাবা নেই কিন্তু আমি তো আছি, বাড়িতে গেলে কি তোমার কোনো অযত্ন হতো বলো? না রে ভাই, আসলে টগরটা দোকানে যায়, ও রান্না বান্না বাড়ির দেখাশোনা করে, আর সময় হয় না রে, তুই বস তো। সে বসবো, তবে তুমি এই ইলিশটা জমিয়ে রাধো তো দিদি, কতদিন তোমার হাতের ইলিশ খাইনি আমি, মনে আছে দিদি আগে আমরা মজা করে ইলিশ ভাপা আর আলু ভাজা দিয়ে ভাত খেতাম? সেই দিন কি আর ভোলা যায় রে ভাই, তুই অপেক্ষা কর, আমি এক্ষুনি ইলিশ ভাপিয়ে আনছি। ঠাকুমা খুব মন দিয়ে রান্না করে, টগরও বাড়িতে আসে। দাদু ভাই কেমন আছো? এখন আর থাকা, তা তোর সব খবর ভালো তো? এই তো চলছে। সব গল্প পরে হবে, আগে এসো তো, গরম ভাত আলু ভাজা আর ইলিশ খাও সকলে। তুইও বস না দিদি, ছোটবেলার মতো একসাথে আলু ভাজা আর ইলিশ খাই, ছোটবেলাকে ফেরাবো বলেই তো ইলিশ নিয়ে এলাম। ঠাকুমা আলু ভাজি পছন্দ করে। হ্যাঁ রে টগর, আগে তো প্রতিদিন দিদির জন্য আলু ভাজি করত, আলু ভাজি ছাড়া অন্য কিছুই খেত না। কিন্তু ঠাকুমা যে বলে আলু ভাজি শুকনো, খেতে ইচ্ছে করে না, তার মানে সবটুকু আলু ভাজি আমাকে খাওয়াবে বলেই বলে না কিছু? হয়েছে হয়েছে, তোকে আর মানে খুঁজতে হবে না। বাহ ইলিশের কি ঘ্রাণ, আলু ভাজি আর ইলিশ খেতে এত মজা, কতদিন পর তৃপ্তি করে খেলাম। দাদু তুমি থাকো, আমি দোকানে যাই, নয়তো হরিকাকা রাগ করবে। এখনই চলে যাবি? একটু জিরিয়ে নে। না গো ঠাকুমা, তুমি তো হরিকাকাকে জানো না। তোর আর অন্যের দোকানে কাজ করতে হবে না টগর, তোর ঠাকুমার সম্পত্তির এই টাকাগুলো আমি তোর জন্য এনেছি, তুই একটা মুদি দোকান দিয়ে ব্যবসা কর, তোর জীবন তো পড়ে আছে, এভাবে আর কতদিন চলবে? কিন্তু ভাই আমার সব তো আমি তোকেই দিয়েছি। তুমি আর টগর কষ্টে থাকলে আমার ভালো লাগে না দিদি, তার চেয়ে টগরটা নিজের পায়ে দাঁড়াক, তোমরা ভালো থাকো, আমাকে যেতে হবে, নয়তো শেষ বাসটা পাব না। তাই বলে আজই চলে যাবে? চলে যাব কিন্তু আসবো না তা তো বলিনি, তুই দোকান দিয়ে গুছিয়ে নে, বর্ষার শেষে আবার আসবো,
তখন তুই তোর রোজগারের টাকায় আমাদের ভাই বোনকে ইলিশ আর আলু ভাজি খাওয়াতে পারবি, বুঝলি? ঠিক আছে দাদু ভাই, তাই হবে, আমরা তোমার আসার অপেক্ষায় থাকবো।